আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিশ্বনাথ এলাকাবাসী আশা করি আপনারা অকল বালা আসইন আমি আজকে আপনারা স্বামী যে অকল শৈতান সাইরাম ইদানিং দেখলাম এই মাদ্রাসা জাগালইয়া যে সমস্যা আরম্ভ হয়েছে এটা যে রাস্তার নাম করে আসলে রাস্তা নাই একটা রাস্তার নামে জায়গা দখলের পায় তারা খরাওয়ার এটা ক্লিয়ার যেহেতু বিশাল বড় একটা রাস্তা আছে এই রাস্তার যদি আর দশ ফুট বিশ ফুট বড় করা হয় এটা কত ভালো হইতো কিন্তু এই না এই যে মাদ্রাসায় কিছু জায়গার সুন্দর সরার লাগি একটা দৃষ্টিনন্দন জায়গা সরবার লাগি এই জায়গাটারে অনেক পয়সা খরচ করিয়া প্রায় ত্রিশ লক্ষ টাকা খরচ করিয়া সুন্দর একটা জায়গা খরা হয়েছে এই জায়গা দখল করবার লাগি বারবার এলাকার সন্ত্রাসী বূমিখড় চাঁদা বাজরা যারা নেশাগ্রস্ত তারা এই জায়গাটারে দখল করবার লাগে বিভিন্নভাবে চেষ্টা করছে কিন্তু তারা চেষ্টা করতে করতে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বারবার তারা এখানে দখল করার প্রায় তারা করিয়া ব্যর্থ হইছে এলাকার মুরব্বী ধর্মপ্রাণ এবং মাদ্রসা কর্তৃপক্ষ শক্ত থাকার কারণে তারা এই জায়গা তার আশ্রয় পাইছে না ইদানিং তারা দেখতে চাইয়া যে যত দিন যার এই মনার শেখাশুফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আল ফ্যামিলি অত শক্ত সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা করার এই মাদ্রাসার সুনাম সারা দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে এবং বিশাল বাজেট প্রায় তিন চার কোটি টাকার বাজেট প্রতি বছর ফুরাওয়ার খুব একটা না তো এইসব দেখিয়া বিশেষ করে এই বছর যে আহমদরে ইসলাম প্রার্থী হরসহন এখন দেখছে যে এত বড় একটা নির্বাচন করার মতো ক্ষমতা তারা রাখে ফেমিলি না আর এদেরকে যদি একটা বাদ পারি তাইলে ওগুলা তুলিয়া ধরমু আর মেয়র মহোদয় তো আমরা লোক আসোই থান্ডে দিয়া তার মুখ থেকে যখন জনপ্রতিনিধি তখন সব মানুষে বিশ্বাস লিবা আর এরারে একটা বার হরবার একটা আন্দোলন তৈরি করতাম পারমু আর এই ফ্যামিলি যদি কোনো সুরত নরমারি তাহলে তার মাদ্রাসা যদি আর কোন ব্যক্তির করা যায় তাহলে হয়তো আমরা এই জায়গা দখল আমরা যে উদ্দেশ্য এইগুলো আমরা হরতাম পারব এই চক্রান্ত তারা এখন শেষ ভরসা মনে করছে যে এই মুহূর্তে যদি আমরা কিছু হরতাম না পারি এই জায়গাখান দখল করি এখন যেহেতু মেয়রও আমরা লগে আসেন আর সকল ভূমি সরল তারা একত্রিত হইছেন বিভিন্নভাবে পরামর্শ করিয়া ইনো যদি দশ পনেরোটা দোকান আই খাই খাইলুক এখানে যদি পারি এই রাস্তার নাম করিয়া যদি অবা জাগলাই নিতাম পারি তাহলে তো ইগন আই খাই খাইলুক এগুলো আমরা আত যাইব কি তখন আর মাদ্রসায় ইকান আইয়া ইকান খালিরা কিয়া যে সুন্দর তখন তারা দৃষ্টিনন্দন জায়গা হর্তা আর ইকান যে বড় মাঠ রাস্তা এখানের হর্তা নাই ও উদ্দেশ্য করিয়া তারা এই জায়গার সারা বাতা করার এই পদক্ষেপ নিচ্ছেন কিন্তু মেয়র মুহূর্তে হয়তো তাই ফুরাফুরি এখান তার খেয়ালর না যে ই মানুষগুলা কিতা ই মানুষগুলা তার লগে যা আছেন কিছুদিন আগেও তাই গালাগালি এই এইসব মানুষের বিরুদ্ধে তাই কথা হয়েছেন আর এখন তাই সাড়া ই বিশ্বনাথ লাঠিয়াল বাহিনী আর যেহেতু বালা মানুষ খান্দা তখন যাইতে পারেন না ওই এরারে তাই তখন লগে লইছেন তো আমি সৈম দেশবাসী এবং যারা দিন দরদি এবং ইসলামর প্রতি মহব্বত রাখেন আপনারা হলে এইগুলা দেখতা খেয়াল কর্তা আর আপনারা এইগুলি সঠিক পদক্ষেপ নিতা উদ্দেশ্য খুনটা না আমরা তো গালি গাইল সকলেও জানে এরা নেশাগ্রস্ত এবং চাঁদাবাজ দুষ্কৃতিকারী ই যে দুই চারজন মানুষ তানটা আইনে বা উহাত থাকে এই মানুষগুলা বিশ্বনাথের সব মানুষই চিন হয়তো বাইরে মানুষের চিন্তা নাই কিন্তু মিডিয়ার দেওয়ার কারণে বাইরে মানুষের চিন্তা করবো এই দাড়িয়ালা মানুষ দু চারজন দেখি পাঞ্জাবি টুপি লাগাইল এরা কোনো বাদ নেই সাবেক মেম্বারও একজন ই মেম্বার কিতা হলে জানোই তাইন বছর হয়েবার গেল যায় না বা রায় না হয়েবার পিঠা খাইল সবে জানোই যদিও তান আব্বা বড় মহব্বতের মানুষ আসলা কিন্তু তান তারা সকল নাই আলহামদুলিল্লাহ যারা বুঝনেওয়ালা এরা আমাদের সপক্ষে আছেন তারা দাবি করে না আমরা পড়ছি এগুলো শুনলে অত্যন্ত লজ্জা লাগে কষ্ট লাগে যে তুমি মাদ্রাসাতে পড়ছো আর মাদ্রাসার লগে তুমি এই এইরকম মাদ্রাসার মহতিমর লগে মাদ্রাসার কমিটিরে তুমি এই চাদাবাজ হওয়া এটা এটা তুমি তোমার লাগে কতখান সাজে যে তুমি তো তোমার মাঝে দিন আর তোমার মাঝে কিতাব তোমার কাছে সব চাইতে পারো ঠিক আছে কি ওখানে আমার স্বার্থ আমার আমার জায়গা দখল করা আমার এই মাদ্রাসা থেকে উদ্ধার করা যারাও আমরা দেখছি মাদ্রাসার এই আশ্রয় পাইছে না অর্থাৎ দখল দখলফর্তা ভারছেন না দোকান ফাইছেন না এরাও মাদ্রাসার প্রতি তার আলহামদুলিল্লাহ বালা মানুষ যারা এরা ছবি বুঝরা বিশ্বনাথর কমিটি বুঝতে আর বাকি রইছে না বিশ্বনাথর জনগণ বুঝতে আর বাকি রইছে না তবে সকলেও চিন্তা করেন এই চাঁদাবাজোর বিরুদ্ধে কিন্তু সেও দাঁড়াইছে না এখন মাদানিয়া মাদ্রাসা দাঁড়াই গেছে তা করা যায় তখন কিভাবে এরার আখানি যায় যদি এখন এৰাৰে কোনোমতে ফালে টান পাৰি মেহৰ মহোদয় যা লগে আছো তই হলে তো আমাৰ জে কৈম তাই নগুৰে এভিডেন্স মানে যে মানুহৰ প্ৰচাৰ কৰিবা আৰু মানুহে বুজবা না মেহৰে কৈৰা য